হ্যালো ফ্রেন্ডস তোমার কেমন আছ আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও নিয়ে চলে এলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু থার্ড সেমিস্টারে ইতিহাস ওনার স্টুডেন্টদের জন্য সমস্ত পেপারের কিন্তু সাজেশন ভিডিও কিন্তু পোস্ট করা হয়ে গিয়েছে যদি না কেউ দেখে থাকো অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফলে তোমরা দেখে নিও আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো থার্ড সেমিস্টারে কী কী পেপার থাকে ওনার স্টুডেন্টদের জন্য প্রথমেই আমি একটি ওনার সাবজেক্ট বেছে নিয়েছি থার্ড সেমিস্টারে ইতিহাস ওনার সাবজেক্টটি বেছে নিয়েছি ইতিহাস তথা যে কোনো ওনার সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কটি সিসি পেপার থাকে আমরা দেখে নেবো তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে ওনার স্টুডেন্টদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিসি পেপার কিন্তু তিনটি থাকে সিসি ফাইভ সিসি সিক্স আর সিসি সেভেন এই তিনটি পেপারে তোমাদের কিন্তু সিসি পেপার কিন্তু কিন্তু এক্সাম দিতে হবে তোমাদের এস ই সি এ ওয়ান পেপার একটি কিন্তু থাকবে অর্থাৎ সেক এ ওয়ান পেপারটি কিন্তু তোমাদের ওনার সাবজেক্টে সিসি তিনটি পেপারের সাথে কিন্তু সেক এ ওয়ান পেপারটি কিন্তু তোমাদের এক্সাম কিন্তু দিতে হবে এবারে আমরা দেখে নেবো সি সি বা জি ই থ্রি অর্থাৎ তোমাদের জেনারেল পেপার কটি থাকবে তোমাদেরকে বলে রাখি তোমরা যে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিয়েছিলে যে সাবজেক্টে তার বিপরীত সাবজেক্টটি যে জেনারেলে চুজ করেছিলে সেই সাবজেক্টটি কিন্তু তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে সিসি বা জি ই থ্রি কিন্তু পড়বে অর্থাৎ তোমাদের কিন্তু একটি জেনারেল পেপারের কিন্তু এক্সাম দিতে হবে তোমরা যেটি সিলেক্ট করেছিলে অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে সেই সাবজেক্টে কিন্তু তোমাদের জিই বা সি থ্রি এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে হ্যাঁ সাজা টিউটোরিয়াল প্রোজেক্ট বা ইন্টারনাল কখন হয় এবং কোথায় হয়ে থাকে এবং কত পেলে পাস তোমাদেরকে বলে রাখি টিউটোরিয়াল আর প্রোজেক্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ থেকে জানিয়ে দেবে কোন প্রজেক্ট দেওয়া হবে সেই প্রোজেক্ট অনুযায়ী তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে আর জমা দেওয়া সময় তোমাদের কিন্তু ইন্টারনাল কিন্তু নেওয়া হবে ইন্টারনাল এমসিকিউ কিংবা তোমাদের বড়ো কোশ্চেন কিন্তু নিতে পারে সেটি কিন্তু কলেজের স্যার ম্যাডামরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে তো তোমরা তোমাদের কলেজে স্যার ম্যাডামের কাছ থেকে কিন্তু জেনে নেবে টিউটোরিয়াল বা প্রোজেক্ট কবে দেওয়া হবে আর ইন্টারনাল কবে নেওয়া হবে অবশ্যই তোমাদেরকে কলেজ থেকে জানিয়ে দেবে ইন্টারনাল কবে নেওয়া হবে তবে তোমাদেরকে বলে রাখি থার্ড সেমিস্টারে এক্সাম কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে হয়ে থাকে তাই তোমাদেরকে বলবো ডিসেম্বর নাগাদ কিন্তু তোমাদের কিন্তু প্রজেক্ট টিউটোরিয়াল কিংবা ইন্টারনাল কিন্তু হতে পারে এবার আসা যাক কত পেলে পাস তোমাদেরকে বলে রাখি তোমাদের সিক্সটি ফাইভ নাম্বারের কিন্তু থিওরি কিন্তু হয়ে থাকে আর টিউটোরিয়াল প্রোজেক্ট ইন্টারনাল মিলিয়ে কিন্তু থার্টি ফাইভ নাম্বার থাকে অর্থাৎ তোমাদেরকে পাশ করতে হলে দশের তিন পেতে হবে অর্থাৎ একশো তিরিশ তিরিশ শতাংশ নাম্বার কিন্তু তোমাদের পেতে হবে দশের তিন অর্থাৎ তোমাদের থার্টি ফাইভের মধ্যে তোমাদেরকে কিন্তু পেতে হবে সাড়ে দশ সাড়ে দশ অর্থাৎ তোমাদেরকে পেতে হবে থার্টি ফাইভের মধ্যে কিন্তু এগারো তোমরা খেয়াল রাখবে দশের মধ্যে কিন্তু তোমাদেরকে তিন পেতে হচ্ছে এটি কিন্তু তোমরা খেয়াল রাখবে যারা এখনও কত পেলে পাস কবে একজাম হয়ে থাকে কটি পেপার থাকে অবশ্যই কিন্তু একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে যদি না কেউ দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারো অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে সেই ভিডিওটি দেখলে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও আনতে চলেছে